সপ্তলিঙ্গা নিয়ে তোমাকে নিয়ে আমি ফিরে যাবো তোমার সম্পদ তোমার ভাই নিশ্চয়ই তোমার মাতা হবে রঞ্জনা ভাই রে তোমার মাতাকে তুমি খুব কালীগঙ্গার নামে বিসর্জন, মানে আমার দেবীর চরণে দাও পুষ্পাঞ্জলি।
आशा तुम्हारे को पूर्ण हो Thank you.
নামিও আনার ব্যবস্থা আরে আমি আসছি মা আমার অসময় পিতার কাছে কি মনে করে মা বড় বিপদে পড়ে তোমার কাছে এমন কি বিপদ হচ্ছিল আমার কাছে ছুটে আসতে তো বলো মা তাকিয়ে দেখো পিতা কালে দয়ার মাঝে হনুমান কিছুতে চন্দ্র ধরে সত্য ডিঙ্গে ডিং করতে সম্পূর্ণ ডুবি হয়নি মাতা চণ্ডী মধুবা ডিঙ্গার হার হনকালের জন্য মাতা চণ্ডীকে তোমার নামিয়ে আনতে হবে চন্দ্রধর হলো আমার পরম ভক্ত আর আমি কোনদিন আনতে পারবো না মা চণ্ডীকে তুমি পারবে না না তুমি যে আমার কাছে কথা বলছো তুমি আমার এই আদেশ পালন করো পিতা সেকি মা আমি জানি তোমার কাছে প্রতিজ্ঞা বদ্ধ আছে মা বেশ তুমি ক্ষণকাল করো অপেক্ষা আমি এখনই তোমার দিকে নামিয়ে আনছি বেশ পিতা তাহলে আমি এখনই হনুমানকে পাঠিয়ে দিলাম ওই কালী জয়ের মা চতুর্দিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে আমি যদি না হয় কাইতে চাপ করি তাহলে যে মা চলি আমায় আমার উপরে ক্ষুব্ধ হবে তোমারই চরণে আমায় গায়ত্রী চাপে যে পাঠিয়ে দিয়েছে মা তাই আজ আমার গায়ত্রী যাবে সময় ভাই তবে আমাকে পিকনিক খুঁজিও না ভাই তাই আমি তোমার নামে স্মরণে করে আমি গায়ত্রী যাবে বসলাম মা তুমি চন্দ্রধর যেমন তোমারই ভক্ত চন্দ্রধর আমার পরম ভক্ত আমি মায়ের কাছে প্রতিজ্ঞা বদ্ধ আছি তুমি খলেকের জন্য নেমে এসো তুমি খনেকের জন্য নেমে এসো তোমায় বাধা দিতে পারবো না তাই বলছিলাম যাওয়ার সময় তুমি আমার এই আশীর্বাদ করে
आशीर्वाद कर तुम्हारे मधुर कर देंगे